الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقران مَا السفرة الكرام البررة الى اخر الحديث رواه البخاري আজকে আলহেরা আহলেহাদিস মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায় কেরাম সম্মানিত সুধিমণ্ডলী যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে এ পর্যন্ত দিনই কথাবার্তা শোনার ও বলার তা অভিজ্ঞান করেছেন এজন্য তাঁরই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর দুরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ্লাহ সাল্ল আলী হাসাল্লাম এর প্রতি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে পবিত্র করণুল কারিমের সোরা বনু ইসরাইল আল ইসরা এর একাশি ও বিরাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বোখারি থেকে একটি হাদিস পাঠ করেছি এই করণুলকারিমের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখব অমাত ইল্লা বিল্লাহ আমার পূর্ববর্তী আলোচক যে বিষয়ে কথা বলে গেছেন দিন এলেম সে বিষয়টা কিছু অপূর্ণাঙ্গ ছিল তাই দিন এলেম অর্জনের বিষয়, সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহরপুল আলমিন আমাদের জন্য সর্বশেষ জীবন বিধান হিসেবে নির্বাচন করেছেন বাছাই করেছেন ইসলামকে ইসলাম পরিপূর্ণ দিন ইসলাম মানার এবং জানার জন্য মূল মানদণ্ড দুইটি এক পবিত্র কোরআন দুই সহি হাদিস তার রাসুলের মুখ নিঃসৃত বাণী এ দুটি ইসলামের মূল ভিত্তি রসুল্লাহ ইসলাম বিদায় হজের ভাষণে এক লাখের উপরে জনতা আরাফার ময়দান আরাফার ময়দানে বিদায় হাজের ভাষণে বলে গেলেন মুয়াত্তাতে হাদিসটি এসেছে মুয়াত্তামা মালিকে মালিক বিন আনাস আল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক তুফিকুম আমরাইনে আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি লান্তা দিল্লু মা বিহমা তোমরা কখনো এই পথভ্রষ্ট হবে না লাম তাজেলো কখনোই পথভ্রষ্ট হবে না মা মাসাক বিহিমা যতক্ষণ না তোমরা দুটি বস্তুকে শক্তভাবে আঁকড়ে ধরবে এই দুটি বস্তু এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কোরআন দুই কন্নাতা নাবি ইহি এবং তার নবীর সন্নাত হাদিস অতএব আল্লাহর নাবি বলে গেলেন ইসলামের বিধানের উপরে পথ ভ্রষ্টতা ছাড়া শক্তভাবে টিকা থাকার জন্য বিধান দিয়ে গেলেন কয়টি কয়টি দুইটি চারটি ছয়টি আটটি পাঁচটি না দুইটি এক কিতাব আল্লাহ আল্লাহ কিতাব আল কোরআন দুই তার নবীর সন্ন্য এখানে আরেকটা বিষয় উল্লেখ্য আপনাকে জানিয়ে দেই হজের ভাষণ দিলেন লাখো জনতার সামনে তিনি ভাষণ উপস্থাপন করলেন বিদায় হজের ভাষণ দিলেন আল্লাহ নবী লাখো জনতার সামনে আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন বিদায় হজের ভাষণ দেওয়ার পরে এদেশের এদেশের প্রচলিত মাহফিল হওয়ার পরে ঘন্টার পর ঘন্টা ধরে আখেরি মোনাজাত চলছে চালু করলেন ইমাম সাহেবরা চালু করলেন আলেম সাহেবরা আল্লাহর নবী বিদায় হজের ভাষণে আখেরি মোনাজাত করেছেন এর প্রমাণ নিচে জমির উপরে কেউ দেখাতে পারবে না বিচারের মাঠে কি জবাব দিবেন হুজুর দ্বিতীয় কথা ইসলামকে জানার এবং মানার জন্য পথ পদ্ধতি দুটি এক আল কোরআন একটা কোরআন থাকা দরকার ছিল এই এটা একটা কোরআন দেওয়া একটা কোরআন ইসলামকে জানার এবং মানার জন্য পথ পদ্ধতি দুটি এক আল কোরআন দুই তার নবীর হাদিস এ ব্যতীত আর কোন বিধান আল্লাহর নবী দিয়ে গেলেন না সুরা আল ইসরা বানি ইসরাইল একাশি এবং বিরাশি নম্বর বলেন মহান আল্লাহ বলেন হে নবী তুমি বলে দাও হক সমাগত সত্য এসেছে ওয়াজাহাল কালবাতিল মিথ्ठा অপসৃত হয়েছে মিথ्ठा পরিভৃত হয়েছে জাল হক ওয়াজাহাল কালবাতিল হক এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে ইন্নাল বাতলা কানাজাহুকা আর বাতিল দূরীভূত হয় বিষয়ে অতএব হক যখন আসবে সত্য যখন প্রকাশিত হবে তখন বাতিল আর সমাজে টিকতে পারবে না এই বাতিল সমাজে টিকতে না পেরেই এখন সমাজে আমাদেরকে বিভিন্নভাবে অন্যায়ভাবে গালিগালা শুরু করে দিয়েছে মহানাল্লাহের পর বলেন অনুরাদ জিলোমিনাল কোরআন এ মা হশিফা ওয়ারফ মাতুল্লেল মোমে নিন আমরা এই কোরআন নাজিল করেছি এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শিফা দেখুন অর্জনের মাধ্যম দুটি এক পবিত্র দুই হাদিস দেখুন যাবেন কোথায় এক আল কোরআন সুরাব বুরুজ সর্বশেষ দুটি এক এই গ্রন্থের নাম তো আল কোরআন কেন এই গ্রন্থের নাম পরিবর্তন হলো মহান আল্লাহ বলেন মাজিদ বরং এটা হচ্ছে কোরআন মাজিদ মাহফুজ যেটা মহান আল্লাহর লাহে মাহফুজে সংরক্ষিত রয়েছে ওয়াকিয়া আটাত্তর সাতাত্তর আটাত্তর আটাত্তর উনআশি নম্বর এক খুঁজে দেখুন আল্লাহরপুলা আলবিন বলছেন ইন নাহুলা কোরআন করিম নিশ্চই এটা কোরান করিম ভি কিতাবে মাখনুন যেটা সুরক্ষিত কিতাবের সংরক্ষিত রয়েছে এই গ্রন্থের নাম কোরান কারিম এই গ্রন্থের নাম কোরান মাজিদ এদেশের বেদাতিরা মহাগ্রন্থ আল কোরানের নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে কেন এর নাম কোরান শরীফ হলো কে এর নাম কোরআন শরীফ দিল কে এর নাম কোরআন শরীফ করল অথচ মহান আল্লাহ সুরা বুরাজ বুরুজ একুশ এবং বাইশ নম্বর আয়াত খুঁজে দেখেন সুরা ওয়াকিয়া সাতাত্তর এবং আটাত্তর নম্বর আয়াত খুঁজে দেখেন এর নাম আল্লাহ দিলেন কোরআন মাজিদ এর নাম আল্লাহ দিলেন কোরআন করিম কেন এদেশে কেন এদেশে কোরআনুল কারিমের প্রথম পৃষ্ঠায় লেখা আছে কোরআন শরীফ অথচ তার ভিতরে লেখা আছে ইন্নাহুল আল কোরআনুল কারিম এটা কোরআন করিম অথচ উপর দিয়ে কেন এর নাম কোরআন শরীফ লেখা হলো কে পরিবর্তন করল কেন পরিবর্তন করা হলো আল্লাহর দেওয়া নামকে কেন পরিবর্তন করা হলো কে পরিবর্তন করলো বিচারে মাঠে কে জবাব দিবে কি জবাব দিবে না আল্লাহর কাছে আল্লাহর দেওয়া নামকে আপনি পরিবর্তন করে দিলেন আল্লাহর দেওয়া শব্দকে আপনার আমার পছন্দ হলো না আমরা যখন সঠিক কথাটা বলতে যাচ্ছি আপনাদের সামনে তখন আপনারা বলছেন এরাই সমাজে ফেতনা সৃষ্টি করছে ফেতনা সৃষ্টি করতে আসি নাই সঠিক বিষয়টা তুলে ধরার জন্য এসেছি সঠিক বিষয়টা তুলে ধরার জন্য এসেছি মানলে আপনার জন্য লাভ না মানলে বিচারে মাঠে আপনাকে জবাব দিতে হবে আসুন আমরা আপনারা ইসলামী জীবন বিধান পরিচালনার জন্য জ্ঞান অর্জন আমাদের করতে হবে কাশির মিন কায়েস রাহমাহুল্লাহ একটা মাত্র হাদিস সংগ্রহ করার জন্য তেরোশো তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন তেরোশো তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করে গেছেন কয়টা হাদিস সংগ্রহ করার জন্য একটা হাদিস সংগ্রহ করার জন্য সেই হাদিছে আল্লাহর নবী বলছেন সেই হাদিছে আল্লাহর নবী বলছেন ইন্নাল মালায় কাতা নিশ্চয় মালায় কাতা ফেরেস্তা মালাকুন এক বছন মালায় কাতুন নিশ্চয় ফেরেস্তা মন্ডলী লাতা যাও আজনাহা তেহা রেজাল্লের তলে বেলায় এলেম একটা দিন এলেম অর্জনকারী একটা কোরান এবং হাদিসের বিদ্যা অর্জনকারী একটা দিনে এলেম অর্জনকারী ব্যক্তি একটা সোনামণি একটা ছেলে একটা মেয়ে হাতে যখন কোরান নিয়ে হাতে যখন হাদিস নিয়ে রাস্তায় চলে মাদ্রাসার দিকে এগিয়ে চলে যখন একটা ধাপ মারে আর একটা ধাপ মারে আল্লাহর নবী বলছেন দেখো নিশ্চয় ফেরেশতা মণ্ডলী সহি ইবনু মাজার সহি ইবনু মাজার দুইশো তেইশ নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন অবশ্যই ফেরেস্তা মণ্ডলী লাতা যাও আজ না হাতে আরে জানলে বেলে ওই বিদ্যা অর্জনকারীর সন্তুষ্টি অর্জন করার জন্য তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয় এরপর এই ব্যক্তি এই ব্যক্তি দিনই এলেম অর্জন করে আলেম হয়ে গেল এই ব্যক্তি দিনই গান অর্জন করলো এরপর আল্লাহর নবে ওর সম্মান বলছেন জেনে রাখো কয়েন্দালা আলেমা নিঃশো একজন আলেম এর জন্য লা লায়স্তক ফিরুল হুমান ফিসামা ওয়াতেওয়ালা আর্জ সাত আসমান এবং জমিনের মধ্যে সাত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু ওই ইন আল আলেমা লাইয়াশতক ফের্লাহু ওই আলেমের জন্য আল্লার নিকটে ক্ষমা প্রার্থনা করে হারতার নাম লতা ফিজু হা এ কথা বলার পরে নবী বললেন দেখো তোমরা বুঝতে পারবে না হয়তো কথাটা হারতার নাম লতা হা অল হউতাফিল মাই এমনকি রাস্তায় চলতে চলছে সামনে দেখছে একটা পিঁপড় একটা পিঁপড়া একটা পিঁপড়া গর্তে উঠছা ডুবছে গর্তে উঠছাড় ডুবছে একটা পিঁপড়া যখন একটা যোগ্য আলেম রাস্তা দিয়ে হেঁটে চলে যাই রাস্তা দিয়ে যাই ওই একটা পিঁপড়া দেখে ওই আলেমের জন্য আল্লার নিকটে দোয়া করে হাততালহিতা ফিল্মা রাস্তায় চলছে আলেম রাস্তায় চলছে পানির গর্তে মাছ আছে এই মাছটা বুঝতে পারছে একজন আলেম রাস্তায় হেঁটে চলছে আল্লার নবী বলছেন দেখো ওই মাছটা যখন বুঝতে পারে ওই ব্যাঙটা যখন বুঝতে পারে ওই উকুনটা যখন বুঝতে পারে ওই তেলাপকা যখন বুঝতে পারে একটা আলেম রাস্তায় হাঁটছে দেখা বুঝার সাথে সাথে ওই আলেমের জন্য ওই তেলাপোকা ওই পিঁপড়া ওই পোকা ওই মাছ পর্যন্ত আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে দেখেছেন দিন এলম আরজুন এর মর্যাদা দিন এলে মর্যাদার মর্যাদা হাসান রাহিমাহুল্লাহতে হাদিসটি বর্ণিত হয়েছে জুকেরাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনে একদিন আল্লাহর নবীর কাছে দুজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হল একদিন আল্লাহর নবীকে বলা হলো আল্লাহর নবী বনি ইসরায়েলে দুজন ব্যক্তি ছিল আহাদু মা'আলিমুন ওয়ালাখরা আবেদ এক ব্যক্তি সাধারণ আলেম এক ব্যক্তি সাধারণ আবেদ আর এক ব্যক্তি আলেম এক ব্যক্তি সাধারণ আবেদ আর এক ব্যক্তি আলেম আল্লাহর নবী এই দুইজনের মধ্যে মর্যাদা কার বেশি আল্লাহর নবী বললেন দেখো আল্লাহর নবী বললেন দেখো ফাজলুল আলেমে আলাল আবেদে এই আলেমের মর্যাদা ওই সাধারণ আবেদের উপরে ইবাদতকারীর উপরে কাফাদলি আলা আদনাকম। যেমন ভাবে আমি নবী আমার মর্যাদা তোমাদের একজন সব চাইতে নিম্ন ব্যক্তির উপরে নবীর মর্যাদা যত শ্রেষ্ঠ একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে এরকম এর চাইতেও বেশি শ্রেষ্ঠ হিসাব করেছেন একজন যোগ্য আলেমের মর্যাদা আপনার ছেলেকে সমস্যা নেই সব কিছু শিক্ষা দেন আপনার ছেলেকে কোরআন শিখান আগে হাদিস তার মধ্যে শিখিয়ে দেন ডাক্তার ইঞ্জিনিয়ার যেটাই করেন সমস্যা নেই তবে একজন যোগ্য আলেমের মর্যাদা নবী বলে দিলেন একজন যোগ্য আলেমের মর্যাদা নবী বলে দিলেন সারা পৃথিবীর মানুষের সবচেয়ে নিকৃষ্ট মানুষের মর্যাদা এর উপরে আল্লাহর নবীর মর্যাদা যেমন একজন আলেমের মর্যাদা ওই রকম শ্রেষ্ঠ আপনার ছেলেকে এখন কোন দিকে লেখাপড়া শিখেবেন এটা আপনার দায়িত্ব এবার এই দুই এই এলেম অর্জনের জন্য প্রথমেই বলেছি আপনাকে শিখতে হবে কোরআন আপনাকে কি শিখতে হবে কোরআন কোরআন শিক্ষার জন্য আজকে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসায় সার্বিক ভাবে দেখার দায়িত্ব আপনার আপনি কোরআন শিক্ষা দিলেন কোরআন শিক্ষা করলেন আপনার মর্যাদা একটু ইঙ্গিত দেই সহি তিরমিজির দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা মান করা যে নারী যে পুরুষ যে সোনামণি যে ব্যক্তি হারফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব আল কুরআন থেকে একটা মাত্র অক্ষর পাঠ করলো একটা মাত্র অক্ষর পাঠ করলো ফালাহু বিহি হাসানাতুন ওর জন্য একটা নেকি লেখা হলো আর ওই একটা নেকি দশটা নিকির সমান আমি একথা বলছি না যে আলিফ লাম মিমে একটা হরফ বরং আলিফ লাম হার মিম হার আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ অতএব যে ব্যক্তি আলিফ লাম একবার পাঠ করল যে ব্যক্তি আলিফ লাম মিম একবার পাঠ করল সঙ্গে সঙ্গে তার আমল নামাই তিন দশে তিরিশটা বদ্ধ করে দেওয়া হলো আপনার আপনার ছেলেকে এই মাদ্রাসায় পাঠিয়ে দেন বলছেন আমার বয়স নেই শিক্ষার আমি শিক্ষা করতে পারছি না আজকে কোরআন আমার শিক্ষার বয়স নেই আপনার ছেলেকে এই মাদ্রাসায় পাঠান আপনার মেয়েকে মাদ্রাসায় পাঠান কালকে সকালেই কোরআন হাতে নিয়ে আরবি কায়দা হাতে নিয়ে প্রত্যেক দিন সকালে উঠে আলিফ বা তা তিনটা অক্ষর পাঠ করবেন আরবি অক্ষর কয়টা উনত্রিশটা কয়টা উনত্রিশ দিনে উনত্রিশটা অক্ষর পড়তে পারবেন নাম সকালে আপনার বাড়িতে আপনি সকালে বাড়িতে উঠে আলিফ বলবেন একদিনে পরের দিন বা শিখবেন পরের দিন তা শিখবেন উনত্রিশ দিনে উনত্রিশটা অক্ষর আপনার বাড়িতে পাঠ করবেন শিখে যাবেন জের জবর পেশ শুকুন তাস পাঁচটা জিনিস শিখবেন আপনার জন্য কোরআন তেলাওয়াত শিখা সই শুদ্ধ হবে কিন্তু কিন্তু কোরআন তেলাওয়াত সই শুদ্ধ হলে কি হবে বিপদ কোথায় সেটা দেখাচ্ছি তার আগে আর একটু মর্যাদা কোরান শিক্ষা করলে পাঠালে না আপনার ছেলেকে আপনি আসতে পারছেন না আরেকজন বলছেন আমার ছেলে ওনাই মেয়ে ওনাই কাকে পাঠাবো এই মাদ্রাসায় আজকে দশটা টাকা দিবেন বিশটা টাকা দিবেন পঞ্চাশটা টাকা দিবেন মানসিক না হলে সহযোগিতা করবেন সহী মুসলিমের 18193 নম্বর হাদিস আবু মাসউদ আনসারী رضی আল্লাহু তাআলা عنہ বলেন যা রাজুলুন ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলল আল্লাহর নবী ইন্নী উবদি আবি আল্লাহর নবী আমার বাহনটাওকে যে হয়েছে আমি দিনের কাজে দিনই খেদ মতে যাব আমার বাহনের কোনো ব্যবস্থা নেই আল্লাহর নবী আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন আল্লাহর নবী বললেন মা এমদি দেখো তো আমার নিকটও কোনো বাহন নেই আমি তোমাকে দিব কি করে আমি তোমাকে কি করে সহযোগিতা করব এ কথা বলার পরে পাশ থেকে আরেক সাহাবি দাঁড়াচ্ছেন দাঁড়িয়ে বলছেন আল্লাহর নবী আল্লাহর নবী শুনুন আনা আদুল্লুহ আলামাইয়াহমেলহ আমি নিজেও বাহন দিতে পারবো না তবে বলতে পারবো এই ব্যক্তির কাছে গেলে একটা বাহন পাবে বলার সাথে সাথে নবী বললেন দেখো মান আলা যে ব্যক্তি মানুষকে ভালো কাজের পথ দেখিয়ে দিল মাত্র ভালো কাজের পথ দেখিয়ে দিল মাত্র মাত্রি তার ওই ব্যক্তির জন্য যত মানুষ নেক কাজ করবে তার সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে আপনার ছেলেকে পড়াতে পারছেন না আপনি নিজে দশ টাকা দেন আরেক ভাইকে দেখিয়ে দেন তোমার ছেলেকে এইখানে দাও তাহলে কোরআন পড়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময় দশটা নেকি পাবে বলার সাথে সাথে আপনার আমলনামায় নামায়ও ওই পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে এখন যাবেন কোথায় আসুন এখন যাবেন কোথায় আসুন কোরআন একটা অক্ষর পড়ে দশটা নেকি লেখা হয় কোরআন পাঠ শেষে দেখুন সহি তিরমিজির 3433 নম্বর হাদিস এরকম دینی মাহফিল دینی মাহফিল হলে আপনাকে পড়তে হবে دینی মাহফিল শেষে যত সওয়াব অর্জন হবে কেয়ামত পর্যন্ত আপনার এই আমলনামার উপরে আল্লাহ মোহর মেরে দিবেন ভুল হলে আল্লাহ ক্ষমা করে দেবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মজলিস শেষে বৈঠক শেষে دینی আলোচনা শেষে এই দুটা একবার পাঠ করলো সুবহান আল্লাহ হম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক কুরআন পাঠ শেষে এই দোয়া আপনাকে পড়তে হবে এই দোয়া আপনাকে জানাতে হবে কেন এ দেশে কেন এ দেশে তেলাওয়াত শেষে সদাক আল্লাহুল আলিউল আজিম ব্যবহার করা হলো হুজুররা কি জবাব দিবেন আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত শেষে কেন সদাক আল্লাহুল আলিউল আজিম ব্যবহার করলেন এ কথা কোরআন হাদিসে কোথাও নাই এ কথা সহি হাদিসে তো নাই জয়ীফ হাদিসে তো নাই শিয়ারা তিন লক্ষ জাল হাদিস বানিয়েছে কোরআন তেলাওয়াত শেষে সাদাক আল্লাহুল আলিয়ুল আজিম বলতে হবে এই তিন লক্ষ জাল হাদিসের মধ্যেও নেই কেন কোরআন তেলাওয়াত শেষে সাদাক আল্লাহুল আলিয়ুল আজিম ব্যবহার করলেন কেন আপনার ছোট্ট সোনামনিকে আপনি শিখিয়ে দিচ্ছেন কেন বলছেন কোরআন শেষে সাদাত আল্লাহ আলী আজিম বলো এটা বলার কেন চালু করলেন জবাব বিচার মাঠে কি দেবেন আপনি সম্মানিত সৌদি মণ্ডলী আসুন কোরআন তেলাওয়াত কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে যাবে দেখুন কোরআন তেলাওয়াত কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে যাবে দেখুন কোরআন তেলাওয়াত আপনার বাড়িতে কেন আপনি সকালে করেন না বিকালে করেন না সহি মুসলিম হাদিস নম্বর সাতশো আশি আবু রাইররাদী আল্লাহ আউতলান হবো বলেন রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন লাতাজ আলু বুউতাকুম্মা কাবেরা আমার উন্মতেরা তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবরস্থানে পরিণত করো না ইন্ন সহায়তা অনাইয়ান ফিরোমিনাল বাইতে নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যাই আলি লাদি তুকরাফি হেসো রতুল বাকারা যে ঘরে সুরা পাঠ করা হয় কোরআন তেলাওয়াত করা হয় যে ঘরে পাঠ করা হয় যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর নবী বলছেন মুসলিম বলছে ওই ঘরে শয়তান থাকতে পারে না অতএব আপনি আপনার বাড়ি ঘরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখতে চান আপনি বাড়িতে সকালে পাঁচ মিনিট হলেও কোরআন তেলাওয়াত করেন আপনার ছেলেকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান আপনার ছেলে যেখনই লেখাপড়া করতে বসবে আপনার ছেলেকে ঘরে ডিস্টার্ব দিবে শয়তান বাহিরে ডিস্টার্ব দিবে শয়তান মোবাইলে মানবরূপী শয়তান আপনার ছেলেকে ডিস্টার্ব দিবে যদি আপনার ছেলে পড়ার শুরুতে কোরআনের একটা সুরা পাঠ করে পড়ে তাহলে আপনার ওই ঘরে আর শয়তান আসতে পারবে না এই হাদিস থেকে আর একটা শিক্ষা ঘরে কোরআন তেলাওয়াত করতে হয় ঘরে কোরআন তেলাওয়াত করতে হয় ঘরে কোরআন তেলাওয়াত করলে শয়তান থাকে না এ এদেশে ঘরে হয় না এ এদেশে মসজিদে হয় না এদেশে হুজুররা চালু করেছে যখন এই হুজুর এই হুজুরি বলিয়ে দিল জানাজার সালাত হচ্ছে জানাজার সালাতে সোরা ফাটেহা পড়ো না এই হুজুরি আবার বলছে যখন কবর জেরদ করতে যাচ্ছে তখন বলছে সাতবার সোরা ফাতেহা পড়ো দশবার সোরা এই ক্লাস পড়ো পাঁচবার এই সোরা পড়ো পাঁচবার ওই সোরা পড়ো বলে ঠেনা ঠিক কবরস্থানে গিয়ে কোরাম তালাব করা যায় না কবরস্থানে গিয়ে কোরাম তালাউব করা যায় না কবরস্থানে গিয়ে কবরবাসীর বললো সরা ফাতেহা পাঠ করা যায় না যে সালাতে যাবে না পাঠ করেও না যেখানে সালাতে সারা ফাতেহা পাঠ করা ফরজ সেই ফরজকে তরক করে ওই হুজুরি বলছে কবরস্থানে গিয়ে এখন সাতবার সোরা ফাতেহা পাঠ করেন যার প্রমাণে আসমানের নিচে জমিনের উপরে কোনো প্রমাণ নেই কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে এতবার এই সুরা পাঠ করতে হবে এতবার এই সুরা পাঠ করতে হবে এতবার এই সুরা পড়তে হবে এরকম প্রমাণ আসমানের নিচে জমিনের উপরে নাই এই আমল পরিত্যাজ্য সম্মানিত সুধী মন্ডলী কেন কোরআনকে অকাজে ব্যবহার করা হলো কি জবাব দেবেন আল্লাহর দরবারে দেখুন কেন অকাজে ব্যবহার করা হচ্ছে কোরআনকে সহিবুখারি দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস আবহর আল্লাহ যে ব্যক্তি যে সোনামনি যে বোন যে ভাই সন্ধ্যার সময় ঘুমানোর সময় এতুল কুরসি পাঠ করবে ঘমানোর সময় এতুল কুরসি পাঠ করুন ঘমানোর সময় যদি এতুল কুরসি সোরা বাকার দুইশো পঞ্চান্ন নম রায় একবার পাঠ করেন ঘুম থেকে ওঠা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার মাথার সামনে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা পাহারাদার হিসেবে নিযুক্ত হয়ে যাবে যেন আপনার ঘরের সামনে আপনার মাথার সামনে ফেরেশতা পাহারাদার হিসেবে নিযুক্ত না হয়ে যায় এই ব্যবস্থা এদেশের হুজুরেরাই চালু করেছে আপনার সোনামনি কেঁদে উঠে ছোট্ট বাচ্চা রাত্রিতে একটু ঘুম থেকে উঠে আপনার সোনামনি হুজুরের কাছে গেছেন এবার হুজুর বলছে নিয়ে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মাত্র তিনশো এক টাকা লাগবে তিনশো এক টাকা নিয়ে চলে আসেন তিনশো এক টাকা নিয়ে চলে আসলেন তিনশো এক টাকা যখন নিয়ে চলে আসলেন এই সোরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর এক আয়াতুল কুরসি লেখে এবার তাবিজের মধ্যে গলায় বেঁধে আপনার সোনামনির গলায় বেঁধে দিল এবার আপনি আপনার স্ত্রী সোনামনির গলায় ওই তাবিজটা বেঁধে দিয়ে ওটার উপর নির্ভর করে শুয়ে থাকলেন বসে থাকলেন আর আয়াতুল আমল করতে গেলেন না হুজুরের উচিত ছিল হুজুর যখনই আপনার কাছে মানুষ ফতোয়া জিত এসে এসেছে তখনই বলুন ভাই আপনি কি জানেন আয়াতুল কুরসি আপনি জানেন আপনার স্ত্রী জানে আপনার ছেলে জানে আপনার মেয়ে জানে এখনই আজ থেকে আপনার বাড়িতে এত কুরসির প্র্যাকটিস হবে আপনার ভাইয়ের বাড়িতে হবে আপনার বোনের বাড়িতে হবে আপনার দাদার বাড়িতে হবে প্রত্যেক বাড়িতে ঘরে ঘরে যখন এত কুরসি পাঠ করা হবে প্রতিটা ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে এই গ্রামের প্রতিটা ঘরে যখন আয়াতুল কুরসি পড়ে রাত্রিতে ঘুমাবে তখন এই গ্রামের কোথাও আর শয়তান থাকতে পারবে না যখন তাবিজের উপরে নির্ভর করে গলায় বেঁধে শুয়ে থাকলেন আয়াতুল কুরসি আর পাঠ করলেন না ফলে আপনার ঘরে অবস্থান করার সুযোগ কার হলো শয়তানের হলো শয়তান আর এখান থেকে পালাতে হলো না শয়তান আপনার ঘরে অবস্থান করে আপনার ছেলেটাকে মাঝে মাঝে খোঁচা দিল আর একটু চিৎকার করে উঠলো আপনি আরও ভয়ে ভীত হলেন বলছেন একটা তাবিজ দিলে হবে না এবার দুইটা তাবিজ দিতে হবে আমি নিজ হাতে খুলে দিয়েছি দুইটা তাবিজে একটা না জোড়া তাবিজ বলছেন হুজুর দাওরাপা হুজুর এক হাজার এক টাকা নিয়ে দুই 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 এক হাজার পাঁচশো করে এক হাজার এক টাকা দুই টাকা নিয়ে দুইটা তাবিজ গলায় বেঁধে দিয়েছে কিভাবে কোরআনের অপব্যবহার হচ্ছে যাবেন কোথায় আপনি আর একটু একটু জানিয়ে দেয়া যাই নাসাই সেই কুবরা নয় হাজার নয়শো নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন দেখো যে ব্যক্তি একবার যে ব্যক্তি একবার শেষে শেষে আয়াতুল কুরসি একবার পাঠ করবে ও ব্যক্তি জান্নাতে চলে গেছে ও ব্যক্তি জান্নাতে চলে গেছে বাকি শুধু মরণ কেন এ এদেশে কেন এদেশের হুজুররা বলে না ফরজ সালাদ শেষেই দাঁড়িয়ে হুজুরদের বলা উচিত ছিল জনগণ আয়াতুল কুরসি পাঠ না করে ওকে উঠবেন না আয়াতুল কুরসি পাঠ না করে কেউ উঠবেন না এ আমলটাই আহলে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘ শিখিয়ে দিয়েছে এ আমলটার বাতিলে যেন জনগণ আয়াতুল কুরসি পড়তে না পারে সালাম ফেরও শেষ হাত তুলে মনে তোলাও শেষ শরণ আর একটা হাদিস বলে আমার সময় শেষ ইঙ্গিত শাসের দিকে চলে যাব শুনুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখুন রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলছেন বলেন সহি মুসলিমের ৯১৬ নম্বর হাদিস আল্লাহর নবী বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মৃত্যু পথ যাত্রী ব্যক্তিকে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও আপনি আপনার বাবাকে ভালোবাসেন মাকে ভালোবাসেন দাদিকে ভালোবাসেন মরে যাচ্ছে কেন এর পাশে গিয়ে এবার মাদ্রাসার হুজুরদের ডেকে নিয়ে হাফেজ ছেলেদেরকে ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন এখন তো কোরআন তেলাওয়াত শোনার সময় নেই ওর তো জাকামদানি শুরু হয়েছে ও তো বিরক্ত শুরু হয়ে গেছে কেন এবার চারিদিকে ঘিরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন কোরআন তেলাওয়াত তো আপনার ঘরে সকালে হওয়া উচিত ছিল আজকে সকালে উচিত ছিল আজকে বিকালে হওয়া উচিত ছিল কেন এই মেমুর ব্যক্তির কাছে আপনি কোরআন তালাত শুরু করে তাকে বিরক্তি সৃষ্টি করলেন সহি মুসলিমের নয়শো ষোলো নম্বর হাদিস আবু হরাই রদি আল্লাহ বলেন রসুল সাল্লাহ ইসলাম বলেছেন লাক্কেন উমাউতা কমলা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মৃত্যু পথ ব্যক্তিকে কালিমাত্তা এবার তালকিন দাও লা ইলাহ ইল্লাল্লাহ এর তাল কিন্দা কেন তাল কিন দিবেন কেন তাল কিন দিবেন সহী আবদালের তিন হাজার নম্বর হাদিস আবু রায়ের রদি আল্লাহ তাল্লাভ বলেন রসুলসাল্লাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তির সর্বশেষ বাক্য যে ব্যক্তির মুখ দিয়ে সর্বশেষ বাক্য এটা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না ওই ব্যক্তির জান্নাতে যাবে আপনার ভাইয়ের আপনার দাদার মায়ের আপনার বাপের মুখ দিয়ে যদি সর্বশেষ কালেমা তাই হয়ে যাই কালেমা তাইয়া ই তবে এদেশে সাথে মোহাম্মদুর রাসুল্লাহ যোগ করে শেখানো হয় এর কোনো প্রমাণ পাওয়া যায় না শুধু এটুকু ইলাহা ইল্লাহ এটা যদি বলা হয় আল্লাহ নবী বলছেন ও কোথায় যাবে জান্নাতে যাবে অতএব আপনার মৃত্যু পথযাত্রী ব্যক্তিরা কাছে কোরআন তেলাওয়াত করা যায় না কোরআন মরার আগে শোনাতে হবে ম মরার সময় নয় মরে গেছে এর সময় চারিদিকে ঘুরে আবার সুরাই ইয়াসিন পাঠ করছেন আবার কোরআন তেলাওয়াত করছেন এর প্রমাণও আমরা কোথাও পাইনি মরে গেছে এবার আপনি আপনার বাপের কল্যাণ চান মায়ের কল্যাণ চান এবার মরে যাওয়ার পরে আপনার আপনার গ্রামবাসী বলছে এলাকাবাসী বলছে আরে দশ দশ বিঘা সম্পত্তি রেখে রেখেছে রাজশাহী শহরের বুকে বাপ মরে গেছে মানুষকে হাত পর্যন্ত ধোয়ালো না কি বলে না বলে না আপনি আপনার বাপ মায়ের কল্যাণ চান ভালো চান সুযোগ এসেছে কাজ করেন মুসলিমের ষোলোশো একত্রিশ নম্বর হাদিস আবু আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইযমাাতাল ইনসান ইন কতাআনহু আমালহু মানুষ যখন মরে যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা সালাসাতিন কেবল তিনটা ব্যতীত এক সদাকাতিন জারিয়াতিন সাদাকায়ে জারিয়াহ দুই আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি ওই বিদ্যা যেটা মানুষের উপকার করে তিন আও ওয়ালাদিন ইয়াদ উলাহু সৎ সন্তান নেক সন্তান যেটা তার পিতামাতার জন্য দোয়া করে অতএব বাপ মরে যাওয়ার চল্লিশ দিন পর বিশ দিন পর তিরিশ দিন পর গোটা দশ বিঘা জমি বিক্রি করে গোটা রাজশাহীর শহরের মানুষকে দশ দিন খাওয়িয়েছেন দশ দিন খাওয়িয়েছেন বাপ মরার পর মা পড়ার পর এই যে খাওয়ালেন খাওয়ানোর পরে যে আপনি চাচ্ছেন আপনার বাপ মায়ের কবরে যাবে সাদা দুপুরে খেয়েছেন রাত্রে যদি না খাওয়া লাগে কালকে সকালে খেতে হবে না হবে না মনে বুঝতে বুঝতে পারেননি পেরেছেন দুপুরে খেয়েছেন কাল রাত্রে খাওয়া লাগলো কালকে সকালে আর দুপুরে খাওয়া লাগবে না লাগবে না তাহলে দুপুরে খেয়ে যদি কালকে সকালে খাওয়া লাগে তাহলে কি করে এটা সাদা গায়ে হতে পারে বুঝতে পারেননি কথাটা কি করে সাদা কানে দানে মানে দান জারি মানে চলমান জারি মানে প্রবাহিত কি করে এটা চলমান দান হতে পারে সাদাকায় জারি কি করে হতে পারে আপনি আপনার বাপের কল্যাণ চান আপনি আপনার মায়ের কল্যাণ চান বাপ মা আপনার জন্য কিছু রেখে যায়নি আপনাকে তো জন্ম দিয়ে গেছে দুনিয়ায় তাই দিয়ে যায়নি আপনাকে তো দুনিয়ায় জন্ম দিয়ে গেছে কে আপনাকে দুনিয়ায় জন্ম দিয়ে গেল আপনি যদি জন্ম দিয়ে যায় আপনার বাপ মায়ের যদি চান তাহলে এই মাদ্রাসার জালসা আমার সময় শেষ বলে যাচ্ছি পাঁচ টাকা হলেও দিয়ে যাবেন পাঁচ টাকা যদি দেন দশ টাকা যদি দেন এই মাদ্রাসায় জালসা হচ্ছে এই মাদ্রাসায় একটা সোনামনি যদি আলিফ অক্ষর পাঠ করে দশটা নাকি পাই যারা সহযোগিতা করবে দান করবে সার্বিকভাবে সহযোগিতা করবে ওরাও ওই এক তালিব বরণ করার কারণে 10 কি সমক পরিমাণ রাসলের কথা অনুযায়ী পেয়ে যাবেন ইনশাআল্লাহ সময় তো সুধি মণ্ডলী সময় তো সুধি মণ্ডলী বলছিলাম জামাত এখন দি সময় তো সুধী মণ্ডলী জাম আপনাকে বলছিলাম সহি মুসলিমের হাদিস আপনাকে শুনিয়ে দিলাম এবারে শুন সহি বুখারীতে এসেছে আবু হুরায়রা আল্লাহ তাআলাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তাসাদদাকা বি আদলি তা আমরা তিন মিন কসবিন যে ব্যক্তি তার হালাল সম্পদ থেকে একটা খেজুর পরিমাণ সম্পদ দান করলো কত পরিমাণ সম্পদ একটা খেজুর পরিমাণ সম্পদ কত পরিমাণ সম্পদ একটা খেজুর পরিমাণ সম্পদ একটা খেজুর কিনতে কত হাজার টাকা লাগে একটা খেজুর কিনতে কত টাকা লাগে যারা দায়িত্বে আছেন ভাইরা একটু ভিতরে যান সবাই একটু মনোযোগ দিয়ে যেটুকু পারেন দান করবেন সহযোগিতা করেন ভিতরে নিয়ে যান আল্লাহ নবী বলছেন ওয়াই আল্লাহ হালায়া তাকাব্বালুহা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না একজন দুই লক্ষ টাকা রেখে এক লক্ষ দান করেছে এক লক্ষ নিজের পকেটে রেখেছে ও এক লক্ষ টাকা দান করলেও আল্লাহর পথে গ্রহণযোগ্য হবে না আল্লাহ নবী বলছেন যদি একটা টাকা একটা খেজুর পরিমাণ সম্পদ যদি কেউ দান করে মহান আল্লাহ ওই দানকে নিজের ডান হাতে কবুল করেন কোন হাতে কবুল করেন নিজের দান হাতে কবুল করে নেন সোমাই ওরাব্বিহা কামাত ইউরাব্বি হা দকুন ভালুবাহু অতপর আল্লাহর রব্দ এই দামকে বাড়াতে থাকেন এই দামকে বাড়াতে থাকেন যেমনভাবে তোমাদের কেউ নিজের ঘোড়ার বাচ্চাকে আস্তে আস্তে বড় করতে থাকে লালন পালন করতে থাকে হাততা দাকুন আমেদ্লাল জাবাল অতপর এই দান আল্লাহ রব্লা আলেমিনের কাছে বাড়তে বাড়তে একটা পাহাড় পরিমাণ হয়ে যায় কি পরিমাণ হয়ে যায় দেখেন তো এই হাদিসে আল্লাহ নবী বললেন আল্লাহ দানকে কোন হাতে গ্রহণ করেন ডান হাতে কোন হাতে গ্রহণ করেন আর আপনার হুজুর বলছেন আল্লাহ নিরাকার তাহলে এই হাদিসে বুখারীর হাদিসে আল্লাহর নবী বলছেন আল্লাহ নিজের ডান হাতে দানকে কবুল করেন তাহলে কেন আপনি আল্লাহকে নিরাকার বানালেন কেন আপনি আল্লাহকে নিরাকার বানালেন সূরা সোয়াদ ৭৫ নম্বর আয়াত মহান আল্লাহ ইবলিসকে ধিক্কার দিয়ে জানিয়ে বলছেন এই ইবলিস মা মানা কান তাসজুদা বা খালাকতু বিয়াদাইয়া যে আদমকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করলাম যে আদমকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করলাম সে আদমকে সিজদা করতে তোকে কে নিষেধ করল দেখেছেন আল্লাহ আদমকে নিজ দুই হাতে সৃষ্টি করেছেন আর আপনার হুজুর বলছে আল্লাহ নিরাকার আপনি কার কথা মানবেন

রাত্রি যখন তৃতীয় প্রহর হয় শেষ প্রহর হয় তখন দুনিয়ার আসমানে নেমে আসেন নেমে এসে বলেন তিনটি কথা বলেন কি আছো আমি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবোলাহু কি আছো বান্দারা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবো মাইয়াস আলিফাউতিহু কি আছো বামদারা তোমরা আমার কাছে কিছু চাও আমি আল্লাহ তোমাদেরকে দান করব। যে আল্লাহ প্রতিদিন দুনিয়া রাসমানে নেমে এসে এই ডাক দেন এই আহ্বান করেন এই কথা বলেন সে আল্লাহ কি করে নিরাকার হতে পারেন সে আল্লাহ কি করে নিরাকার হতে পারেন আজকে কালকে রাত্রে আপনি উঠেন ওযু করে দুরাকাত সালাত আদায় করেন দুরাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে আহ্বান করেন আল্লাহ নিজে আপনার সাড়া দিবেন আল্লাহ আপনার সাড়া দিবেন আপনার সাড়া দেওয়ার জন্য আল্লাহ আপনাকে ডাকছেন আপনি ওই সময় ঘুম থেকে উঠতে পারেন না আপনি আপনি চা খেতে খেতে সিগারেট খেতে খেতে বিড়ি খেতে খেতে জোয়া খেলতে খেলতে রাত দুইটায় এসে ঘুমান আপনি কি করে ফজরের আগে উঠতে পারবেন আপনার স্ত্রী ঘরের মধ্যে বুক পেতে বেশি আছে কখন আমার স্বামী আসবে কখন আমার কাছে আসবে এই আহ্বান আপনার কানে যায় না আপনি বুঝতে পারেন না এই মুড়ে বসে বিড়ি খেতে খেতে সিগারেট খেতে খেতে যদ্দা খেতে খেতে গুল খেতে খেতে আপনি রাত দুইটে আসেন দুইটা এসে আপনি ঘুমান হজরের আহ্বান আপনি জানতে পারেন না সকালের আহ্বান আপনি জানতে পারেন না এবার মসজিদে যখন হুজুর যায় ছালাতে দেয় আলহেরা মাদ্রাসার যখন মাদ্রাসার মহাদ্দি ছাড়া শিক্ষকেরা যখন মসজিদে গিয়ে সালাত আদায় করে যখন মসজিদের মধ্যে হাত তুলে মোনাজাত করেন না তখন ওই নেতারা ওই বেয়াদব শ্রেণীর লোকেরা এসে মসজিদের মধ্যে চিল্লে ছিল্লি শুরু করে দেয় হুজুর সালাত আদায় করলে পর্যন্ত দোয়া করল না ওই শ্রেণীর লোকেরাই মসজিদের মধ্যে সে চিল্লা চিল্লি শুরু করে দেয় হুজুর সালাত আদায় করলো কেন দোয়া করলো না দুইটা রাগে ঘুমাতে পারে না অথচ এশার পর পরে আপনাকে ঘুমিয়ে যেতে হবে দিন বিশেষ বৈঠক আলোচনা কোরআন তেলাওয়াত হাদিস পাঠ এটা ব্যতীত এশার পর পরে আপনাকে ঘুমিয়ে যেতে হবে আল্লাহর নবী এশার পরে এশার পরে কথা বলাকে অপছন্দ করেছেন আল্লাহর নবী এশার পরে কথা বলাকে অপছন্দ করেছেন আর আপনি এশার পরে নয় নিয়মিত রাত দুইটাই তিনটাই একটার নিচে আপনার ঘুম হয় না আর আপনি মসজিদে এসে দোয়া নিয়ে চিল্লাচিল্লি শুরু করেন আপনি উঠতে পারেন না বিচারে মাঠে আপনি কি জবাব দেবেন সম্মানিত সুধী মণ্ডলী বলছিলাম আপনাকে কোরআন এর আলোচনা শোনাছিলাম শোনাচ্ছিলাম দিন এলেম অর্জনের আলোচনা আপনাকে শোনাচ্ছিলাম দেখুন আর একটু চলে যায় দেখুন দান করেন দান করেন যারা যা পারবেন দান করেন বলছিলাম হাদিস আপনাকে শুনিয়েছি আপনার যদি দশ টাকা নয় পাঁচ টাকা নয় যেটা আপনার সামনে থাকবে সামর্থ্য থাকবে সাধ্য মোতাবেক এখানে যদি আপনি দান করেন এই দানটাকে আল্লাহ রাবুল আলমীর ডান হাতে কবুল করে নেবেন আপনি আপনার বাপের জন্য দান করতে পারেন মায়ের জন্য দান করতে পারেন নিজের জন্য দান করতে পারেন জারিয়ার এটা অন্যতম মাধ্যম আপনি 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 দান 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 করতে করতে পারেন করেন করেন চান আর একটা বাস্তব ঘটনা আপনাকে শুনিয়ে দিতে চাই আসুন সহি বুখারীর পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস এখন চলে যান এখন বাস্তবতা দেখেন এই গোটা গ্রামে খুঁজবেন পাশের গ্রামে খুঁজবেন প্রত্যেক প্রায় বাড়িতে বাড়িতে ঘরে ঘরে উলঙ্গ নাচ হচ্ছে উলঙ্গ ড্যান্স হচ্ছে উলঙ্গ উলঙ্গ হচ্ছে হচ্ছে মুসলমানের বাড়িতে উলঙ্গ নাচ পারে না মুসলমানের ঘরে হবে রাত্রিতে কোরআন তেলাওয়াতের গুনগুনি আওয়াজ মুসলমানের ঘরে হবে রাত্রিতে হাদিস পাঠের গুনগুনি আওয়াজ যদি এটাই আমল করতে পারেন আপনার বাড়িতে স্বয়ং ফেরেস্তায় সে কিভাবে আপনার বাড়িকে পাহারা দেবেন তার বাস্তব ঘটনা আপনাকে জানিয়ে দিচ্ছি সহি বুখারীর পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস ওসাইদ বিন হোজাইর রজি আল্লাহ তালান ছিলেন আল্লাহর নববির একজন সাহাবী তিনি রাত্রিতে বাড়িতে কোরআন তেলাওয়াত করছেন নিজের ঘরে বসে কোরআন তেলাওয়াত করছেন সূরা বাকারা পড়ছেন সূরা কাহাফ তেলাওয়াত করছেন তার ঘরে বাড়িতে বাধা ছিল একটা ঘোড়া হঠাৎ করে তিনি দেখছেন ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে ঘোড়াটা লাফালাফি করছে তিনি বাড়িতে ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ করে মায়ের আমার বোনের আমার মার্জিয়া বেগম শিক্ষিকা মহিলা মাদ্রাসার বলছি আপনাদেরকে সাদাকে জারিয়ার মাধ্যমে এটা এই মাদ্রাসায় একটা কোরআন কিনে দিয়েছেন এই মাদ্রাসার ছাত্ররা এই কোরআন তেলাওয়াত করছে কোরআন তেলাওয়াত আর করার কারণে কি রহমত নাজিল হচ্ছে আপনাদের বাস্তব দেখাচ্ছি একটা কোরআন কেনার যদি টাকা দেন এই টাকা দেন আপনার জন্য সাদাকে জারিয়া কিভাবে হবে কিভাবে আপনার বাড়িকে রহমতের ফেরেস্তা পাহারা দিবে বাস্তব ঘটনা শোনাচ্ছি মার্জিয়া মহিলা মাদাসার শিক্ষিকা তার হাতে মায়া টাকা দিবেন সাধ্য মোতাবে সাধ্য মোতাবেক দান করুন ওসাইদ্দিন হুজাইর সাহাবিটার নাম মনে করবেন নাম কি বলেন তো ওসাইদ্দিন হুজাইর রাত্রিতে কোরআন তেলাত করছেন বাড়িতে আছে ঘোড়া ঘোড়াটা ছটফট করছে তিনি বুঝতে পারলেন না ব্যাপারটা কি আমার বাড়িতে কোনো চোর আসছে নাকি ঘোড়া আমাকে সতর্ক করে দিচ্ছে তিনি কোরআনতলদ বন্ধ করে ঘোড়ার কাছে গেলেন কোরআন বন্ধ করে ঘোড়ার কাছে গেলেন ঘোড়ার বন্ধ হয়ে গেল তিনি ঘরে ফিরে এসে তলত শুরু করে দিলেন আবার ঘোড়া লাফালাফি শুরু করে দিল তিনি কোরআনতলা বন্ধ করে ঘোড়ার কাছে গেলেন ঘোড়া লাফালাফি বন্ধ আবার কোরআনতলাত শুরু করে দিলেন ঘরে বসে ঘোড়া লাফালাফি শুরু করে দিয়েছে একবার দুইবার নয় তিন তিন বারের ঘটনা অবশেষে তিনি বুঝতে না পেরে কোরআন বন্ধ করে বাড়ির নামলেন চারিদিকে দেখলেন কিছু বুঝতে পারলেন না অবশেষে উপর দিকে তাকালেন দিকে তাকিয়ে দেখছেন আশ্চর্য ধরনের কাণ্ড বিরাট একটা চাঁদ আজ ঝলছে অসংখ্য আলোকপিণ্ড ছোট জল 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 করছে মাঝখানে বড় একটা আলোকপিণ্ড তিনি ভয় পেয়ে গেলেন কি আমার বাড়িতে পড়ছে বন্ধ কোন দিয়ে তিনি শুয়ে পড়লেন পরের দিন নবী ইসলামের সাথে দেখা করলেন নবীকে বললেন আল্লাহর নবী রাত্রিতে একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটেছে আমি তালাত করছিলাম ঘোড়া সৎফট করছিল একবার দুইবার নয় তিন তিনবারের ঘটনা কোরআনতলা বন্ধ করে দিলাম ঘোড়া ছটফট বন্ধ করে দিল আল্লাহর নবী তাকিয়ে আকাশে জল জল তারকা উজ্জ্বল তারকা বাড়ির উপরে অসংখ্য আলোক পরে আল্লাহর নবী বললেন ও সাহিদ বিন হুজাই কি করেছো তুমি কি করেছ তুমি তোমার জন্য তো সৌভাগ্য তোমার জন্য তো সৌভাগ্য তুমি কেন তেলাওয়াত করতে থাকলে না ও বিন হুজাইর শোনো সাইদ বিন হুজাই শোনো তিলকাল মালা একাত দান আতলে সাউতেকা ওয়ালা ওয়াসবাহাতা ইয়ানজুরু নাস ইলাইহা লা তাতাওয়ারা হুসাইন বিন হুজাইর ওগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শুনে তোমার বাড়ি লোক কাছে চলে এসেছিল যখনই তুমি কোরআন তেলাওয়াত করছিলে তোমার আরো নিকটবর্তী হচ্ছিল তুমি যদি সকাল পর্যন্ত ওইভাবে কোরআন তেলাওয়াত করতে ফেরেশতারা ওইভাবেই থেকে যেত মানুষ সৎ চক্ষে তাদেরকে দেখতে পেতো হিসাব করেছেন এখন ওসাইদ্দিন হুজাইর কোরআন তলাত করেছে ফেরেস্তা শুনেছেন এখন কি ফেরেস্তারা শুনবে পান না এখন কোরআন তলাত করলে কি ফেরেস্তারা শুনতে পাবেন না আল্লাহ কি দেখতে পাবেন না কেন আপনার বাড়িকে কেন আপনার বাড়িকে জাহান নামের টুকরা বানাবেন আজ থেকে এই মাইকের আওয়াজ যতজন শুনবেন রাত্রিতে প্রত্যেকের বাড়িতে নগ্ন বাজ নগ্ন গান বাজনা বাদ দিয়ে কোরআন তেলাত হবে ইনশাআল্লাহ আহ্বান জানাচ্ছি দেখুন ইবনে ওমর আব্দুল্লাহর বেটা ওমর আব ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু আনহু বেটা আব্দুল্লাহ আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন একদিন আমি ছোটবেলায় না ফেরাহিমাহুল্লাহ না ফেরাহিমাহুল্লাহ আমার সাথে ছিলেন রাস্তায় চলছিলাম ফাসসামেয়া মেজমারান হঠাৎ আল্লাহর নবী বাঁশির আওয়াজ শুনতে পেলেন ফা ওয়াজা ইসবাইহালা উজুনাইহে বাঁশির আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহর নবী নিজের দুই কানে দুই আঙ্গুল ঢুকে দিলেন কিসের আওয়াজ শুনে গানের আওয়াজ শুনে বাঁশির আওয়াজ শুনে আল্লাহর নবী দুই কানে দুইটা আঙ্গুল ঢুকিয়ে দিলেন যে আল্লাহর নবী গানের আওয়াজ শুনে ধরে কানে ধরে আঙ্গুল ঢুকাতে পারেন মুসলমান গান এমনি শুনে না দুই কানে দুইটা ইয়ারফোন লাগিয়ে সারাদিন চিৎকার করে গান শুনে এই অভ্যাস পরিত্যাগ করে ঘরে বাইরে সর্বত্র কোরআন তেলাওয়াতের জন্য এই মাদ্রাসা এই কোরআনের মাদ্রাসা হাদিসের মাদ্রাসা সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তাবলিগ ইজতেমা আপনি আপনার সোনামণিদেরকে এই মাদ্রাসায় পড়ান সোনামণিকে আদর্শ করার কোরআন শিক্ষা দিন আদর্শ করে গড়ে তুলুন আদর্শ সোনামণি গড়ে তুলুন আহলাদিস আন্দোলনের কেন্দ্রীয় তাবলিগ ইস্তেমা নদাপাড়া ট্রাক টার্মিনালে সাতাশ ও আটাশে ফেব্রুয়ারি দুই হাজার বিশ বৃহস্পতি ও শুক্রবার আসুন নদাপাড়া ট্রাক টার্মিনালের সাতাশ ও ফেব্রুয়ারি তাবলিগ ইস্তেমা দুই হাজার বিশ সোনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ